মায়ের সঙ্গে বন্ধুত্বটাই ছিল, এইটা শুনতে শুনতেই বড় হয়েছি যে সৌরভ পুরোটাই ওর মায়ের মতন। আমার মা খুব আধ্যাত্মিক ধার্মিক লোক, হ্যাঁ মায়ের আমার উপর একটা ক্ষোভ আছে, সেটা মারাত্মক আমি জানি। এবার মায়ের খুব ইচ্ছে ছিল আমার ছেলের বিয়েটা হবে বিশাল করে, আর সাত পাকে ঘুরে সিঁদুরদান করে মালা পরিয়ে আমি স্পেশাল ম্যারেজ, আমি পুরোটাই নিজের জেদে পাশ করে গেছিলাম, আমার মনে হয়েছিল আমি জিতে গেছি, কিন্তু এটা একটা বিশাল হেরে যাওয়াও পারতাম না কি, হয়তো পারতাম না, কিন্তু কিছুভাবে কিছু সম্ভব হতো না। এইটা মানুষ হিসেবে মা ভুল করেছে, মানে এটা এটা আমার রাগ নয়, এটা মা হিসেবে সে ভুল করেছে, এটা আমার দাবি। নিজের সব জলাঞ্জলি দিয়েছে এরকম। আমি মজা করে ছোটোবেলায় বলতাম তোমার এই গ্র্যাজুয়েশনের ছবিগুলো ঠাকুমাকে দেখিয়ে দেবো, আজও জিজ্ঞাসা করলে বলতে পারবো না আমি সত্যিই একটা ভুল পথে চালিত হচ্ছিলাম। আমি আমার মায়ের মতন প্রায় সম্পূর্ণটাই, কারণ লোকজন তাই বলে যে আমাকে আপাদমস্তক দেখতে নাকি মায়ের মতো ছিল, এবং আমার ব্যবহার কথাবার্তা আচার আচরণ পুরোটাই নাকি মা কেন্দ্র করেই অনেকটা, কারণ ছোটোবেলা থেকেই পাড়া প্রতিবেশীরা বলতো যে এ পুরো মায়ের মতনই হয়েছে। সেটা আবার খানিকটা পুরোনো দিনের লোকেরা ঠাকুমা দাদুরা বলতো যে মায়ের মতন ছেলে হওয়া নাকি খুব তারা খুব সৌভাগ্যবান হয়, মানে আমি খুব একটা সেটা সেসবে বিশ্বাস করি না, তবে সত্যি এইটা শুনতে শুনতেই বড় হয়েছি যে সৌরভ পুরোটাই ওর মায়ের মতন, বাবারটা কম পেয়েছে মায়েরটাই অনেকটা বেশি পেয়েছে, মানে সেইটুকু কুসংস্কার কিনে যায় না, আমি খুব খুশি, আমি খুব লাকি, আমি দারুণ আছি। মায়ের সবথেকে বড় জিনিস যেটা ভালো লাগে হচ্ছে সবাইকে নিয়ে থাকা, সেইটা আমিও চেষ্টা করি খানিকটা নিজের থিয়েটারের জায়গায় বা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসঙ্গে চলার, এই দলগত জায়গাটা আমার খানিকটা মায়ের থেকেই শেখা, কারণ পাড়ার সমিতি সেখান থেকে আত্মীয় স্বজনকে সবাইকে একসঙ্গে নিয়ে বাড়িতে থাকা, এবং এলে মানে আমাদের কী হয় সচরাচর ঘরে যদি 15টা লোক বসে থাকে সবাইকে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে পারি না, পরে মনে হয় এ বাবা ওই দুজন হয়তো আমার প্রতি একটু মন্দ ভাবলো, কিন্তু মাকে দেখতাম মানে এখনও তাই মা যে 15 জনকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়াটা শেখার মতন আর কি, মানে ওই দলগত প্রয়াসটা মায়ের থেকে আমি চেষ্টা করেছি অনেকটা রপ্ত করার এবং সবাইকে একসঙ্গে নিয়ে চলার, আমিও এখন চাই সেইটাই চলতে এবং সেরকম যেন চলতে পারি, মা আজও এই বয়সেও সেটা চলছে অসাধারণভাবে। আমার তখন স্কুল ছুটি হতো ওই 11টা নাগাদ, তারপর বাড়ি চলে আসতাম, ছোটো বেশ মানে 4-5 হবে বোধ হয়। এবার বাড়ি চলে আসার পর এবার আমি এসে না আমার একটা ওই অভ্যাস ছিল মানে রাজকার্য করে বাড়ি ফিরলাম গোছের, এক ডান দিকের জুতোটা একটা সোফায় চলে গেল, বাঁ দিকের জুতোটা আরেকটা জায়গায় চলে গেল, মা ওটা সব তুলে ঠুলে নিয়ে এসে, বা মোজা আরেকটা জায়গায় চলে গেল। এইবার ওই দুপুরবেলার সময়টা ওই যে একসঙ্গে খাওয়া দুজন মিলে, কারণ তখন বাবা অফিসে, একসঙ্গে খাওয়া এবং টিভির কিছু অনুষ্ঠান হতো, মাও দেখতো আমিও দেখতাম, আর ঠিক 2টোর সময় আমার মনে আছে আমাদের ওই লোকাল কেবেলে এই হিন্দি সিনেমা চালাতো, এবার মা ওই সময়টা চেষ্টা করতো 1:45-2টোর মধ্যে আমাকে ঘুম পাড়িয়ে দেবার, কারণ ওইটা আমার একটা যাই চলুক ওই টিভি চালিয়ে বসে যাওয়ার একটা নেশা হয়েছিল, এই যে ফেসটা দুপুরবেলা আর আমার ঘুমোবো না আমি টিভি দেখবো এই যে ডুয়ালটা চলতো, এই ঘটনাটা না মা এখন আমাকে গাহাড় ধরে বলবে তুই ঘুমিয়ে পর টিভি চালাস না, না আমি মাকে কৈফিয়ত দেওয়ার মতন জায়গায় আছি যে বলবো না আমাকে ছেড়ে দাও আমি এখন টিভি দেখবো, মানে ওই যে ঝগড়াটা মিসিং হয়েছে সেইটা মানে আজীবন মিস করব, এবং মিস করব কথাটা ভুল, ওটাই হয়তো রয়ে যাবে, ওইটাই একটা বড় লাইন আমার রয়ে যাওয়ার। Thank you.
মায়ের সঙ্গে বন্ধুত্বটাই ছিল, তবে হ্যাঁ একটা বয়স অবধি তো শাসনের মধ্যে ছিলাম, মানে একটু যখন আমাকে দেখলাম হেঁটে টিউশন পড়তে যেতে হয়, একা ছেড়ে দিচ্ছে, সেই রকম একটা বয়স থেকে মায়ের সঙ্গে সব আলোচনায় খুব সুবিধা হতো, কারণ বাবাকে আমি প্রচণ্ড ভয় পেতাম। মা না মারবো বলে চিরুনি দিয়ে মেরে দিত, কিন্তু ওটার আমি প্যারামিটারটা বুঝে গেছিলাম যে এর বেশি মারবে না। কিন্তু বাবা কী করতো যে এমন মারবো না, এই শব্দটা বলতো, তো এবার ওটার প্যারামিটারটা বুঝতাম না, এই এমন মারবো না ওটা কেমন হতে পারে। এবার ওই গ্রাফটা ধরে ফেলেছিলাম যে মা কতটা বকতে পারে। তাই মা বন্ধু হতে খুব সোজা হয়েছিল, সহজ হয়েছিল আমার পক্ষে। মানে সেটা যখন আমি একটু বয়সে যাই, মানে 10, 11, 12, অনেক গোপন কাজকর্ম যেগুলো ঘটিয়ে ফেলতাম, সেটা একমাত্র বলার জায়গা ছিল মা। সেটা আজ অবধি কোনো একটা কাজ নতুন করার প্ল্যান করলেও সেটা বলার জায়গা হচ্ছে মা। মানে আমি যদি ওই দুমদাম আমার মাথার মধ্যে পোকাগুলো নড়ে ওঠে, আমি এবার না একটা বন্ধু আর আমি মিলে ব্যবসা করবো, হঠাৎ হয়তো ইচ্ছা হয়েছে, হ্যাঁ মানে আমাদের কাজ ওরিয়েন্টেডই কিছু, এবার সেটা বাবাকে গিয়ে বললে বাবা বলবে পাগল হয়ে গেছিস, এবার মাকে গিয়ে বললে মা বলবে কী বৃত্তান্ত, খুব না বুঝলেও আমার সঙ্গে আলোচনাটা একটু এগোনোর চেষ্টা করবে। সেইটা থেকে আমি একটু কনফিডেন্স পেতাম যে না এই কাজগুলো করা যায়। মানে সেটা 9, 10, 11, 12 বা কলেজ, এই সময়টা থেকে খুব স্ট্রংলি বন্ধু হয়েছে মা। মাকে যেমন সব বলতাম, মা এত ভালো বন্ধু ছিল, কিন্তু কিছু জিনিস তো থেকে যায় মাকে বলা যায় না, সেটার সংখ্যা আমার কাছে প্রচুর, মানে অনেক কিছুই বলতে পারিনি। যেমন আমাদের ওই এক স্যার ছিলেন, মানে প্রাইভেট টিউশন পড়াতেন, মানে ওনার সঙ্গে আমার এখনও খুব দারুণ সম্পর্ক আর কি। উনি না খুব একটু আশকারা দিতেন আমাদের, হ্যাঁ মানে বেশ আশকারা দিতেন। ওনার তখন মাইনে ছিল আমার মনে আছে 175 টাকা, হ্যাঁ। এবার এই 175 টাকা মাইনেটা আমি 2 মাস চেপে দিয়েছিলাম, স্যার বলেছিল যে দিচ্ছিস না কেন, কি করবি। আমি তখন না ক্লাব ক্রিকেট খেলতাম, এবার তখন আমার একটা কোনো একটা স্কুলের টুর্নামেন্ট বা কিছু একটা সিএবির খেলা বা কিছু একটা ছিল, মানে আমি মোটামুটি তখন ওই আন্ডার 15 স্তরে খেলি আর কি। এই মানে এইটা যদি দেখে হয়তো জানবে যে ওটা ওই আমার খেলার স্যারের গিফট ছিল না, ওটা যদি মনে থাকে, মায়ের এত কাজের মধ্যে নিশ্চয়ই মনে থাকার কথা নয়, ওটা স্যারের গিফট ছিল না, ওটা ওই 175 টাকা দিয়ে মানে সেই অর্থে বলতে গেলে চুরি করেই ওটা নেওয়া। আমাকে একটা জিনিস বলতো, ওই টালিগঞ্জ দিয়ে আমরা খুব ক্রস করতাম, তো ওখানে ওই বড়ো সিনেমার হোর্ডিংগুলো হতো, মা বলতো তোদেরও এরকম দেবে সিনেমা বেরোলে এরকম হোর্ডিং, মানে তার আন্দাজ থেকে এই লাইনটাই, আমি কোনো বানিয়ে লাইন বলছি না, তোদেরও এরকম হোর্ডিং দেবে এরকম জিজ্ঞাসা করেছে। মায়ের আমার উপর একটা ক্ষোভ আছে, সেটা মারাত্মক আমি জানি। এটা ঘটনাটা এরকম যে আমার মা, মানে আমার এখন যে বাড়িটায় হচ্ছে এই ঘটনাটা, সেটাতে আমি, তূর্ণা আর আমার ওই 1.5 বছরের মেয়েটি থাকি। মানে আমরা থাকি বলতে এখানে না, মানে কীরকম, মানে আমাদের এখন ওই 3টে জায়গা হয়েছে, আমার বাবা মায়ের ওখানে, তূর্ণার বাবা মায়ের ওখানে, আর এইটা, সবাই খুব কাছাকাছি। মায়ের যেটা ক্ষোভের জায়গা আজও আছে আমি জানি, সেটা হচ্ছে আমার মা খুব আধ্যাত্মিক ধার্মিক লোক, হ্যাঁ মানে সকাল বিকেল পুজো করার, আমি ঠিক বিপরীত, আমি কিচ্ছু জানিই না, জানার চেষ্টাও করিনি, মানিও নি। এবার মায়ের খুব ইচ্ছা ছিল আমার ছেলের বিয়েটা হবে বিশাল করে আর কি, বিশাল করে ইন দ্য সেন্স এস ওই সাত পাকে ঘুরে, সিঁদুরদান করে, মালা পরিয়ে, আগুন ফাগুন জেলে, আর আমি তো করব না। এইটা নিয়ে মানে বিয়ের 8-9 মাস আগে থেকে বেশ একটা যুদ্ধ চলেছে, আমি আমার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আমি চাপানোর চেষ্টা করিনি, কারণ সে ধার্মিক, আমি ধার্মিক নই, আমার তার প্রতি কোনো ঘেন্না নেই, কারণ আমার ওই বাড়িতে আমার মাথার কাছেই একটা 7 ফুটের ওই মন্দির গোছের আছে আর কি, মা ওখানেই শাক বাজায় সকালবেলা, আমার তাতে কোনো আপত্তি নেই, যে যেটাতে বিশ্বাস করে আমি
তাকে বিশ্বাস করি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমিও যেটা বিশ্বাস করি আমাকে করতে হবে, সেইটা ছিল আমার দাবি মায়ের কাছে। হয়তো মা খানিকটা চাপে পড়েই বা আমার সঙ্গে হয়তো এতটা তর্ক যুক্তি এগুলোতে যেতে পারেনি বলেই আমি বুঝতে পারি যে আমি হয়তো একটু বেশি সোসাইটির সঙ্গে মিশেছি, তাকে তো ওই ঘর সামলেই এত বছর কেটে গেছে, তাই যুক্তির সংখ্যা আমার কাছেই বেশি থাকবে। ওই যুক্তির সংখ্যা দিয়ে আমি খানিকটা বাজিমাত করতে পেরেছিলাম, আমার মনে হয়েছিল আমি জিতে গেছি, কিন্তু এইটা একটা বিশাল হেরে যাওয়াও বটে। কারণ আমাদের বিয়েটা হয়েছিল এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, কারণ আবার সাইন করার সময় একটা গণ্ডগোল হয়েছিল, মা চেয়েছিল যে হিন্দু ম্যারেজ অ্যাক্টে সাইন হবে, এবার আমি সেটাতেও করব না, আমি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, আমি পুরোটাই নিজের জেদে পাশ করে গেছিলাম, কিন্তু একটাই ছেলে তো মায়ের, আমি মায়ের আর এই ঘটনাটা জীবনে দেখা হলো না যে ছেলে আমার, সেটা সত্যি কি মিথ্যে যুক্তি আমি যাচ্ছি না, ছেলের বউ একটা সাত পাকে ঘুরছে বা সিঁদুর পড়াচ্ছে, সেও হয়তো মা হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমাকে জন্ম দিয়েছিল এরকম একটা দৃশ্য ভেবেছিল, সেই দৃশ্যটা থেকে আমি হয়তো খানিকটা পাকামো করেই বা কী করবো, মানে আমিও আমার দোষ দেখি না পুরোটা, সেই দৃশ্যটা থেকে হয়তো বেশ খানিকটা মিসিং হয়ে গেল তার জীবনে, কারণ আর ঘটবে না, কারণ একটাই ছেলে, তার বিয়ে হয়ে গেল, এইটা তার ঘটলো না, এই এটা এটা আমার দুঃখও হয়, কিন্তু আমার হাতে কিছু ছিল না, আমার করার কিছু ছিল না, মানে আমি আমার পড়াশোনা আমার যুক্তি আমার চেতনাবোধ আমাকে পৌঁছে দিতে পারতো না ওইরকমভাবে বিয়েটা করার, কিন্তু মায়ের একটা খারাপ লাগা তো থেকে গেলই, মায়ের ভেঙে পড়াটা আমি বুঝতে পেরেছি, সেটা আজও এখন হাসি মুখে থাকে, নাতনি টাতনি পেয়ে হেভি আনন্দ, কিন্তু হেভি কষ্ট পেয়েছে আমি এটা জানি, এবং এটা দুঃখের জায়গা মায়ের, আমারও খানিকটা যে পারতাম না কি, হয়তো পারতাম না, কিন্তু কিছুভাবে কিছু সম্ভব হতো না। কলেজের ফার্স্ট ইয়ার থেকেই দুম করে ওই টেলিভিশনের কাজকর্ম করতে করতে ইন্টারেস্ট গ্রো করে যাওয়া, টানা সাত বছর টেলিভিশনে অ্যাসোসিয়েট ডিরেক্টর, পোস্ট প্রোডাকশান দেখা, মানে এই কাজগুলো করতে সিনেমার কাজ করা, এবং আমার 9 থেকে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল বাবার রাজনৈতিক কাজের দৌলতে, আমি প্রচুর পথনাটক করতাম, এই জায়গা থেকে যখন আমি এইরকম কাজই করবো যে থিয়েটার করব, তার সঙ্গে আমি টেলিভিশন বা সিনেমার কাজ করব, এটা যখন বাড়িতে জানে আমি ভাবিনি, হেভি খুশি তারা, হেভি খুশি কেন, আমার বাবা বলেছিল একটা জিনিস যে আমি সরকারি কাজ করেছি 60 বছরে রিটায়ারমেন্ট হয়ে গেছে, কিন্তু আমাকে নিয়ে আলোচনা হবে না, এটা আমার বাবা বলতো, আমি না ছিটকে গেছিলাম, কারণ আমি বাকি বন্ধুবান্ধবদের শুনেছিলাম এ আমার কাজ করা হবে না, বাড়ি থেকে বলছে এই ম্যানেজমেন্টের পরীক্ষা দিতে, অমুকের পরীক্ষা দিতে, আমার না বিকমের পর কেউ আমায় পড়াশোনার কথা বলেনি, এইসব চলতে চলতে আমাকে কখনো আর এই নিয়ে কই ফেরত দিতে হয়নি বাড়িতে বাবা বা মায়ের কাছে যে আমি কি কাজ করব। এই করতে করতে একটা মারাত্মক সাপোর্ট পেয়েছিলাম মায়ের এবং বাবার, আজ অবধি আমি যা সাপোর্ট পাই, মানে আমাকে কখনো বুঝতেই দেয়নি যে আমি এমন একটা কাজ করছি যেখানে ক্রাইসিস আছে, সেটা মা বাবা কখনো না, বরঞ্চ মা আমাকে বারবার বলেছে, আমি মাঝখানে আবার টেলিভিশনের কাজ আমাদের করতে হয়, বছরে 5-6 মাস করলে না টাকা পয়সা আসে, ওই জন্য একটু করতে হয়, মা আমাকে বলছে টানা করিস না আবার কিন্তু ঢুকে যাবি, মানে টেলিভিশনের মধ্যে ঢুকে যাবি সেটা কিন্তু পয়সা আসবে, কিন্তু মা বারণ করছে যে আমি আবার অন্য ক্রিয়েটিভ কিছু থিয়েটারে সময় কম দেব বা আমার পরের সিনেমা বানানোর জন্য আমি সময় কম, মানে এটা এখন মা বাবার ইকুয়াল টেনশন যে আমি আবার কোনো চাকরিতে ঢুকে যাবো না, তো এটা আমার কাছে বিশাল প্রাপ্ত, এটা বাবা মা না থাকলে আমি যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াই আমি যেভাবে কাজ করি এটা বাবা মা না থাকলে আমি পারতাম না, আমার 200% সাপোর্ট দিয়েছে আমার এই কাজের জন্য, থিয়েটারের জন্য, এবং আমি যা করি আগামী দিনে যদি আমি শুধু থিয়েটার করি, সাময়িক রোজগারটুকু আমি থিয়েটার থেকে করে আনতে পারি, ব্যাস মানে আমার চলেও যাবে, বাড়ির সাপোর্টও পাবো, মানে যেভাবে পেয়ে এসেছি। পড়াশোনার জন্য আমার মা খুব স্ট্রিক্ট ছিল, কিন্তু খুব একটা লাভ হয়নি, তার কারণ আমি পড়তাম হচ্ছে পরীক্ষার আগের দিন,
হ্যাঁ, কারণ আমার সারা বছরটা মনে হতো এই তো কাল থেকে এক মাস সময় বাকি আছে, আর এক মাস সামনে দেখতে পেলে আমার মনে হতো আর খেলাটায় ফোকাস করা অনেক বেটার, কারণ ওটা রোজ হবে, পরীক্ষা তো একদিন হবে, এইরকম একটা মানসিকতা ছিল। প্রচণ্ড মারধর খেয়েছি পড়ার জন্য মায়ের থেকেই। আমি খুব খারাপ ছিলাম পড়াশোনায় তা নয়, কিন্তু ওই ওই ফার্স্ট সেকেন্ড থার্ড এইসবে দৌড়ে কোনো দিনই ছিলাম না, অনেকটাই দূরে থাকতাম। তাই আমার খুব একটা ওই যারা খুব মেরিটধারী ছেলে মেয়ে তাদের সঙ্গে আমার কম্পিটিশানও হতো না কোনো দিন, খুব সুবিধা ছিল একটা। আবার যারা ফেল করে যাচ্ছে তাদের সঙ্গেও কম্পিটিশান না, মাঝামাঝি করতে 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 সবসময় এসেছি। আমাকে বাবা মা বকেছে ঠিকই, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য কোনো দিন বকেনি। আমাকে বকেছে পড় পড় পড়ছিস না কেন পড়, মোটামুটি রেজাল্টই হতো তো, মানে কোনো দিন খারাপ রেজাল্টও করিনি, খুব ভালো রেজাল্টও করিনি। তবে হ্যাঁ, বকাবকিটা না করলে হয়তো যতটুকু পড়েছি ততটুকুও পড়তাম না, বেশিটা সময় খেলতে বেরিয়ে যেতাম বা অন্যান্য কাজ করতে চলে যেতাম। আমার মা দারুণ রান্না করে, সেটা আমার বন্ধুরাও জানে। না সত্যি কথা, আমার মায়ের রান্না আমার খুব ভালো লাগে, এই লাইনটা বোধ হয় সঠিক। আমার বন্ধুদেরও নাকি খুব ভালো লাগে, আমি জানি না, হয়তো ওই দুপুরবেলা খাবে বলে বলে দেয় কিনা আমি জানি না, নাকি খুব ভালো লাগে। এই এখন যেহেতু রোজ থাকি না মায়ের সঙ্গে, দুম করে দুপুরবেলা চলে যেতে খুব ভালো লাগে। আমি গতকালই দুপুরবেলা একটা অন্য কাজে ছিলাম, মানে সকালবেলা একটা অন্য কাজে ছিলাম, দুম করে জানিয়ে দিলাম খাবো, তারাও তো বাবা মা দুজনে খাবে, খাবার থাকবেই। আমার এক বন্ধু বলতো, এখনও বলে, সে আমার খুব ছোটোবেলার বন্ধু, আজও খুব স্ট্রং বন্ধু, বলে তোর বাড়িতে গেলে ভাত না পাই আলু পোস্ত পাবো। এটা আমাদের ট্রেডমার্কের মতন আর কি, কালকে কিও আমি পেয়েছি, অদ্ভুত। মানে আমিও মাঝে মধ্যে অবাক হই, আমাদের কি আলু পোস্ত বানানো অবস্থায় কেনা হতো নাকি আলু আলাদা পোস্ত আলাদা কেনা হতো, আমার ধারণার বাইরে। মানে বাড়িতে রান্না ভালোর থেকেও বাবা মা আমি একসঙ্গে বসে ওই খেতে বসার মুহূর্তটা অনেক বেশি স্বাদ, অনেক বেশি টেস্টি ওই আলু পোস্তটার মতনই। থিয়েটারের ডিরেকশনটা আগে হয়েছে, তারপরে আমার চলচ্চিত্র ডিরেকশনটা হয়েছে, তারপরে থিয়েটার ডিরেকশন তো চলছে, আবার হয়তো চলচ্চিত্র ডিরেকশন হবে, টেলিভিশনে একটা দুটো নন ফিকশনে ডিরেক্ট করতে দেখেছে। এইটা আমার মায়ের দেখা আমার থেকে কিছু প্রাপ্তি। এই চলচ্চিত্র ডিরেকশনের আগে যখন প্রথম থিয়েটার ডিরেক্ট করলাম, মা বলেছিল যে এই যারা পাড়া প্রতিবেশীরা গল্প করে যে এর ছেলে ওখানে তার ছেলে সেখানে, এইটা আমার একটা গল্প করার বিষয় হলো। আমার এই বুদ্ধিজীবী নাটকটা যখন প্রথম আমি ডিরেক্ট করি, তখন দেখতে গিয়ে দেখে ফেরত এসে বলেছিল যে এইটা আমার কথা বলার একটা জায়গা হলো। এবার যখন আমাকে একটা জিনিস বলেছিল যে সিনেমা করছি, করব করব এরকম, মা জানে যেহেতু বলেছি, আমি মাকে সব বলি, আমাকে একটা জিনিস বলতো, ওই টালিগঞ্জ দিয়ে আমরা খুব ক্রস করতাম তো, ওখানে ওই বড়ো সিনেমার হোর্ডিংগুলো হতো, মা বলতো তোদেরও এইরকম দেবে সিনেমা বেরোলে এরকম হোর্ডিং। মানে তার আন্দাজ থেকে এই লাইনটাই, আমি কোনো বানিয়ে লাইন বলছি না, তোদেরও এরকম হোর্ডিং দেবে এরকম জিজ্ঞাসা করেছে। বললো হ্যাঁ, এখানে না দিক অন্য কোথাও দেবে, দেবে তো বটেই। বললো ওইটা আমি দেখতে যাব। আর একটা আমি দেখেছিলাম, হেভি আনন্দ পেয়েছিল যখন রাস্তায় বেরিয়ে হোর্ডিং দেখেছে ওই আমার কলকাতা কলম্বাস ছবিটার, সিনেমাটার, ওইটা খুব গর্বে বুক ফুলে উঠেছিল। সেই ছবি টবি তুলে বন্ধুদের সব পাঠিয়ে টাঠিয়েছিল, মাকে শিখিয়ে দিয়েছি এখন ফেসবুক টেসবুক হোয়াটসঅ্যাপ এসব সময় কাটাতে হয়। তো এই প্রতিক্রিয়াগুলো না, ওই যে বান্ধবীরা ছিল যারা ব্যাঙ্গালোর বা চেন্নাইতে তাদের ছেলেরা এস্টাবলিশ, মেয়েরা এস্টাবলিশ, তাদেরকে জানানোর জন্য সে একদম মানে সেই অনিয়ম আর গেট সেট গো হয়ে রেডি হতো, সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। দেখ লড়াই কাকে বলে, আমি হয়তো এই একটা করেছি, এটা এটার কোনো টাকার ক্যালকুলেশন নেই, কিন্তু পয়সা কামাচ্ছি, সেইটা পারবি না ভাই। মানে এটা আমি গর্ব করি, সত্যি গর্ব করি, টাকা নিয়ে গর্ব করি না, পারবো না ওদের মতো, কিন্তু আমরা যতটুকু করি না, আমাদের ফ্র্যাটার্নিটির সবাই, আমার মাও এটা বলে যে একটা ক্রিয়েট করা হলো, আমার একটা লেখা নাটক, আমি মারা গেলেও ওই লেখা নাটকটা থাকবে, আমার কোনো ছোটো ভাই বোনেরা হয়তো কোনো দিন দেখবো করছে, তোর টাকা নিয়ে কে ধুয়ে জল খাবে রে। মানে এইটা আমার কাছে খুব তৃপ্তির, এবং মা আমাকে শিখিয়েছে এটা থেকে তৃপ্তি পেতে। কোনো একটা ফেজে আমি একটু
বেলাইন হয়েছিলাম কোনো ইনটক্সিকেশনের কারণেই, সেইটা কখনো জানাইনি। তখন তখন কিন্তু রোজ তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, বুঝতেও পারোনি। কিন্তু সেটা থেকে আমি মা খুব ভালো গান গাইতো, এবং আমার মায়ের 3 বছর কেটেছে ওই কলেজ সূত্রে, মানে গ্রাজুয়েশনটার সূত্রে দার্জিলিং গভর্নমেন্ট কলেজে, দার্জিলিংয়ে থাকা। এবার মায়ের যে অ্যাসোসিয়েশনটা ছিল না, সেটা খুব ভালো ছিল, খুব প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন ছিল। মা যে পোশাক আশাক পরতেন আমি কলেজের সময় ছবি দেখেছি। ওই পারিবারিক বাধ্যতায় একটা বিয়ে হওয়াতে ঠাকুমা গ্রামের, দাদু গ্রামের, আমার রাগ মায়ের ওপর হচ্ছে ওই সংসারের পরিকাঠামোয় ঢুকবে বলে কি জানি কি বাধ্যতা ছিল, তখন তো আমি ছিলাম না, নিজের সব জলাঞ্জলি দিয়েছে। এরকম আমি মজা করে ছোটোবেলায় বলতাম, তোমার এই গ্র্যাজুয়েশনের ছবিগুলো ঠাকুমাকে দেখিয়ে দেবো। সে মানে লুকিয়ে চালের ডিব্বায় ঢুকিয়ে দিতে পারলে আর কি, মানে কোথায় লুকোবে বুঝতে পারতো না, কারণ গেঞ্জি আর প্যান্ট পরেছিল বলে। দার্জিলিংয়ে বড় হয়েছে, মানে এইটা মা কেন যে এত আঁকড়ে ধরে এবং এত রিজিড হলো, কেন নিজে এত প্রোগ্রেসিভ আলোচনা করতো, এত অন্যরকমভাবে জীবন কাটিয়েছে, কেন এটা বোঝানোর চেষ্টা করলো না যে এটাও একটা পোশাক, এটা নিয়ে আলোচনার কিছু নেই। বাবার সঙ্গে যখন কলকাতায় চলে এলো, বা গ্রামের বাড়িতে গিয়ে প্রচুর অ্যাডজাস্ট করেছে মা, সেইগুলো নিয়ে আমি যাচ্ছি না। সেটা তো অ্যাডজাস্টিং আমাদের যে কোনো মানুষের নেচার হওয়া উচিত, নাহলে কিছুই করতে পারবো না। এইটা আমার মায়ের ওপর রাগ যে মা কেন নিজেকে গুটিয়ে ফেললো সংসারের পরিকাঠামোয় নিজেকে বাঁধবে বলে। সংসারও করতো, নিজের গান গাওয়া বন্ধ করে দিল, নিজের জীবন ধারণের স্টাইল চেঞ্জ করে ফেললো। এইটা যদি মা না করতো, আমি মায়ের প্রতি আরও কৃতজ্ঞ হতাম। আমি আমার মায়ের গল্প আজীবন আরও বড়াই করে বলতাম যে আমার মা বাকিদের মায়ের মতন নয়, যাদের আফসোস থেকে যায় বিয়ের পরে গানটা আর হলো না। আমার মাও সেই ক্যাটাগরিতেই ঢুকে গেল যে বিয়ের পরে গানটা আর হলো না। এইটা খুব কষ্টের, এইটা মানুষ হিসেবে মা ভুল করেছে, মানে এটা এটা আমার রাগ নয়, এটা মা হিসেবে সে ভুল করেছে, এটা আমার দাবি। বিয়ে করছো করো, আমার বাবা বলেছিল গোড়ার দিকে বিয়ে করছো করো, মায়ের সামনে বলেনি, ওই যে ব্যালেন্সিং লোক, তো বিয়ে করছো করো, একসাথে থেকো না। এই কথাটা না আমি শুনে প্রথমে ভেবেছিলাম ইয়ং কারোর বাবা বলতে পারে একসঙ্গে থেকো না, কিন্তু আজ দেখেছি হেভি ব্যাপারটা, যে খুব স্বাভাবিক। আমি বড় হয়েছি একরকমভাবে, তূর্ণা বড় হয়েছে আরেক রকমভাবে। আমাকে যদি তূর্ণার বাড়িতে গিয়ে এখন 1 বছর থাকতে হয়, খুব স্বাভাবিক কিছু না কিছু নিয়ে তোর বাবার সঙ্গে মায়ের সঙ্গে একটু ঝগড়া লেগে যাবে, এটা বাস্তব। কারণ আমার বেড়ে ওঠার ধরন আলাদা, তার বেড়ে ওঠার ধরন আলাদা। আমার বাড়িতে যদি তোরনাকে নিয়ে আমি 1.5 বছর থাকি, একটু লাগবেই, আর এটাকেই সমাজ আখ্যা দেবে শাশুড়ি বৌমার ঝগড়া হিসেবে। সেটা শাশুড়ি বৌমার ঝগড়া না, দুটো মানুষের ঝগড়া হতে বাধ্য, মানে সেটা আমি আর আমার শাশুড়ি হলেও হবে। আমার বাবা বলেছিল যে কাছাকাছি থাকো কিন্তু আলাদা থাকো। তাতে কী হবে, এই যে যখন এখন দেখি, সত্যি কথা বলে এগুলো শুনলে খুব খারাপ ব্যাপারটা, যে এখন যখন তূর্ণা যাচ্ছে আমার মায়ের সঙ্গে সেই শাশুড়ি বৌমার সম্পর্কটা হচ্ছে, জানি এর থেকে মিষ্টি সম্পর্ক আর হয় না। মানে এইটা হচ্ছে দারুণ ব্যাপার, কারণ দুজনেই হয়তো জানে দুটোর লংজিভিটি খুব কম, 6 দিন পর চলে যাবে। হ্যাঁ, দারুণ সম্পর্ক, বৌমা যা খেতে চাইছে শাশুড়ি করে দিচ্ছে, শাশুড়ি থালা নিয়ে উঠতে গেলে বৌমা বলছে না না আমি মানে আমি দেখি শুধু, আমার দেখা ছাড়া কোনো কাজ নেই। এবার সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আমিও ইকুয়ালি ওর বাবা মায়ের ওখানে যাই, সেটাও খুব ভালো সম্পর্ক। মানে আমি কাকিমা কাকু বলেই ডাকি, তূর্ণাও তাই ডাকে, মানে আমরা ওই ব্যাপারগুলোকে খুব আলগাই রেখেছি এবং সেটা খুব স্ট্রং আছে ব্যাপারটা, দারুণ। ওই হঠাৎ করে বানিয়ে কাল একজন মা ছিল, আবার আগামীকাল থেকে আরেকটা মা বলে ডাকা আমার দ্বারা হবে না, হ্যাঁ মানে আমি পারবো না, বানিয়ে একটা মহিলাকে মা বলে ডাকবো, কাকিমা বেটার। এইবার এই জায়গা থেকে যখন আমি যাচ্ছি দারুণ সম্পর্ক, ও যাচ্ছে দারুণ সম্পর্ক,
এই শাশুড়ি বৌমা একসঙ্গে থাকলে ভালো হতো, এগুলো পাড়া প্রতিবেশীরা চায় একটি মাত্র কারণে, কারণ কান পেতে শুনবে বলে, আর কোনো কারণ নেই। তার কি এসে গেল, আমার বউ আর আমার মা একসঙ্গে থাকছে কি থাকছে না কিচ্ছু যায় আসে না। এই যে শাশুড়ি বৌমা সিরিয়াল মার্কা কেমিস্ট্রি আমার বাড়িতে ঘটেনি, আমার বাড়িতে কোনো ঝগড়া নেই, এটা একদম মিথ্যে কথা নয়, কারণ আমরা এক মাস তিনটে বাড়ি ভাগ করে থাকি এবং সেটা খুব হেলদি আছে। ঘুরতে আমি নিজে নিয়ে যাওয়াটা না হয়নি এখনো, এটা খুব ইচ্ছে, একটু বড় করেই ইচ্ছে, তাই হয়তো হয়নি। মানে পুরী দীঘা দার্জিলিং চাইলে আমি নিয়ে যেতে পারি, কিন্তু আমার একটু বড় করেই ইচ্ছে, কারণ আমরা খুব একসঙ্গে, আমি বাবা মা মানে আমার বিয়ের আগে আমরা খুব একসঙ্গে একটা কাজ করতাম, সেটা হচ্ছে ফুটবল দেখা। এইটা আমার খুব ইচ্ছে যে কোনো একটা 2022টা টার্গেট করবো, কাছাকাছি হবে কাতার ওয়ার্ল্ড কাপটা, হ্যাঁ, যে এইটা যদি বাবা মাকে নিয়ে মাঠে বসে একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে পারি, এইটা আমার ঘুরতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য। মানে হ্যাঁ, বাবা মা মিলে আমরা না বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যেতে চাই, আমার একদম ইচ্ছে নেই, সেটা যাওয়া হয়, মানে সেই জায়গাগুলো আমি উল্লেখই করছি না, এইটা আমার কাছে উদ্দেশ্য, কারণ এটার জন্য আমার যে আর্থিক জায়গাটা নিজেকে তৈরি করার দরকার, সেটা আমি তৈরি করে নিশ্চয়ই নিয়ে যাবো এবং চেষ্টা করবো মানে নিয়ে যাওয়ার, এটা আমার হয়ে ওঠেনি, এটা আমার স্বীকারোক্তি। মা বললে দুটো জিনিস মনে হয়, একটা খেতে এক কখন থেকে বসে আছি এক, আর দুই হচ্ছে মা যেন লেজাটাই খেতে ভালোবাসে, তা নয় কিন্তু, থাকতো না বলে খেত, এইটা খুব মনে হয়। মায়ের আমার কাছে কোনো দাবি নেই, এক ফোঁটা নেই, মানে আমি বলতেই পারবো না কি মা চায়, কিন্তু আমি করে উঠতে পারিনি। মা হয়তো একটাই চায়, যেন আমরা ওই যা সব মা চায় হয়তো, যে ছেলে বৌমা নাতনি সবাই যেন খুব ভালো থাকে, সেইটা পূরণ করতে পারবো কিনা জানি না, মানে সেটা তো দিন গড়ালে সবাই জানতে পারি। মায়ের সত্যি কথা আমার কাছে কোনো, মায়ের কোনো দাবি নেই, আমাদেরই একগাদা দাবি ছিল, মানে মায়ের কোনো দাবি নেই। যদি সম্ভব হয় মায়ের সঙ্গে একটা সময় ফিরে পাওয়ার, সেটা হচ্ছে একদম স্কুলবেলাটা, মানে স্কুলবেলা মানে আমার পেকে যাওয়া স্কুলবেলা নয়, মানে একটু আপ টু 6-7 আর কি, তারপরে তো আমি আমার মতো হয়ে গেলাম, এবার ওই সময়টা ফিরে পেতে চাই, কারণ ওই দুপুরগুলোর জন্য, ওই দুপুরগুলো খুব মিস করি। মাকে একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে একটা আমি খানিকটা অন্যরকমভাবে বলে দিয়েছি, মায়ের প্রতি একটা আমার রাগ আছে, সেই রাগটা আজীবন রয়ে যাবে তোমার প্রতি যে রাগটা, সেটা হচ্ছে যে তুমি গান ছেড়ে দিয়েছো এক, দুই তুমি তোমার নিজের জীবন ধারণের স্টাইলটা সংসারের পরিকাঠামোয় বেঁধে ফেলেছো, এই দুটো প্রধান আমার রাগ, যে তুমি কেন নিজের মতন করে জীবন কাটাওনি, কারণ তোমার যা ক্যাপাবিলিটি ছিল অনেকের নেই আমি জানি, এই দুটো প্রধান রাগ মায়ের প্রতি, যেটা মানে তোমার প্রতি আর কি, যেটা তোমার আর শুধরোবার সুযোগ নেই, আমার বলার সুযোগ আছে। বলিনি হচ্ছে তোমাকে একটি কথা, যে আমি কোনো একটা ফেজে, আর এইটা দেখে কোনো সময় জানতে চাইবে না এই, আচ্ছা এটা বলতো তাহলে কোন ফেজে ছিল, না বলবো না, যে কোনো একটা ফেজে আমি একটু বেলাইন হয়েছিলাম, সেটা কোনো ইনটক্সিকেশনের কারণেই, সেইটা কখনো জানায়নি, তখন তখন কিন্তু রোজ তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, বুঝতেও পারোনি, বুঝতে পারা সম্ভবও নয়, কিন্তু সেটা থেকে আমি খুব দ্রুত বেরিয়ে এসেছিলাম, নাহলে হয়তো অন্যভাবে বেরোতে হতো আমাকে, সেই সময়টা তোমাকে সব শেয়ার করতাম, কিন্তু অন্য ঘটনা এইটা কোনো দিন বলিনি, সাহস পাইনি, আজও দেখো আমি কীরকম রেখে ঢেকে বললাম, কারণ এটা আমি মুখ ফুটে ডিরেক্ট বলতেও পারবো না, আজও জিজ্ঞাসা করলে বলতে পারবো না, আমি সত্যিই একটা ভুল পথে
চালিত হচ্ছিলাম, এটা বলা হয়েছিল না, খানিকটা বললাম, তুমি যথেষ্ট বুঝদার মানুষ, বুঝে গেছো আমি কী বোঝাতে চেয়েছি। বাবাকে এই সময় ভিডিওটা দেখিও না, আরও বেশি করে বুঝে যাবে। হ্যাঁ, মানে তুমি শুধু একা দেখো, এইটা বলতে পারিনি।